পশ্চিম ইউরোপের দেশ ইউক্রেনের স্বাধীনতা দিবস আজ উনিশশো সালের এই দিনে রুশ নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি দীর্ঘ তেত্রিশ বছর পর ইউক্রেন এমন সময়ে স্বাধীনতা উদযাপন করছে যখন আবারও রাশিয়ার বিরুদ্ধেই যুদ্ধ করতে হচ্ছে তাদেরকে বিশেষ এই দিনে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির রাশিয়ান সীমান্তবর্তী ধারণ করা ভিডিওতে জেলেনস্কি বলেন আমাদের শত্রুরাও জানবে ইউক্রেনের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর এ সময় অচিরেই মস্কোকে যথাযথ জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি দুই বছর আগে রাশিয়া আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল তাদের হামলা কেবল আমাদের সীমানাই লঙ্ঘন করেনি এটি নিষ্ঠুরতা ও সহ্যসীমাও লঙ্ঘন করেছে তারা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু ধ্বংসের পরিবর্তে আজ আমরা ইউক্রেনের তেত্রিশতম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমাদের শত্রুদের জানাতে চাই ইউক্রেনের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর তা শীঘ্রই টের পাবে তারা আমাদের ভূখণ্ডে সহিংসতার বীজ বপন করতে চাইলে আমরা তার শেকড় তুলে ফেলব ইউক্রেনের সামরিক বাহিনী জানায় রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আক্রমণের জন্য উচ্চমাত্রার নির্ভুল মার্কিন গ্লাইড বোমা ব্যবহার করেছে তারা এছাড়া রাশিয়ার দখলে থাকা পূর্ব ইউক্রেনের খার্কিবের কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাল্টা ড্রোন সরঞ্জাম এনটি আর্মার মিসাইল এবং মোবাইল রকেট সিস্টেম সহ সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে জন্য নতুন করে বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন স্বাধীনতা দিবসের আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় ইউক্রেনের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের অটুট সমর্থন প্রকাশ করেন তিনি সহায়তা প্যাকেজ ঘোষণার পর একে স্বাগত জানিয়েছেন জিলেনেস্কি এটি বিমান প্রতিরক্ষায় জরুরি প্রয়োজন ছিল বলেও জানান তিনি এদিকে যুদ্ধক্ষেত্রের মধ্যে থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ হ্যাভ টু রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি